কেমন আছেন সবাই? চলে আসলাম আবার অল টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে। আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম, সবাই কিন্তু সঙ্গে থাকবেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে মুক্তিযোদ্ধাদের ঘর, যে বীর নিবাস, এটা আমার বাবাও পাইছিল, পরে যে কোনোভাবে এটা ওনার নাম কাটা গেছে, পরে আবার এন্ট্রি করছি। এখন অলরেডি মানে মোটামুটি কনফার্ম যে আমি মনে হয় পাবো ঘরটা, মানে আমার বাবার যে মুক্তিযোদ্ধাদের বীর নিবাসটা ওটা আমি পাবো। এখন মূল সমস্যা হলো কি, আমাকে নোটিশ করছে যাওয়ার জন্য, গেলাম তো নোটিশটা কিছু ক্রাইটেরিয়া ছিল ওটা মোটামুটি কমপ্লিট করে আসলাম। এখন আমি অনেকগুলো তথ্য তাদের কাছ থেকে জানলাম, বুঝলাম, অনেকগুলো কাগজপত্র নিয়ে আসলাম। তা আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো আর কি, যেটা দেখার পর হয়তো আপনারাই হতবম্ব হতবাক হয়ে যাবেন। আমি ওখানে যাওয়ার পর ওনাদেরকে মানে জিজ্ঞাসা করলাম যে কন্ট্রাক্টর এবং কি আপনার ওখানে যে কর্মকর্তা আছে, তো যে কত টাকার ভিতরে আমি এই ঘরটা পাচ্ছি। আপনারা জানেন আমি মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে অ্যাভেলেবেল ভিডিও তৈরি করছি, এবং কি সবাই জানেন যে কত টাকা বরাদ্দ, 14 লাখ কত টাকার মতো। এখন ওখানে সেম সিস্টেমই, ওই টাকাটা উল্লেখ আছে কাগজে, কিন্তু ওনারা আমাকে অনেকগুলো প্রসেস দেখাইছে যে এই টাকাটাকে আমি আমার যে ঘরটা নির্মাণ হবে ওটার সঠিক তথ্যটা আমি জানতে চাইছিলাম। ওনারা এটা আর হাইড করে নাই, বিস্তারিতই তুলে ধরছে, ওনাদের রেকর্ডিং সহ আছে, আমি দেখানোর চেষ্টা করব ভিডিও ক্লিপ, এবং ঘরের ড্রয়িং, কি পরিমাণে জায়গা লাগবে, কত টাকার ভিতরে ঘরটা হবে, ঘরের আপনার পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো ঘরটা আসলে মূলত হলো ইটের গাঁথনি দিয়ে করবে আপনার পুরো, এটাকে ব্রিক ফাউন্ডেশন বলে, ফাউন্ডেশন বলা যাবে না, মানে ব্রিকের উপরে ছাদ হবে, 10 ইঞ্চি গাঁথনি উপরে, মানে যে কলামগুলো হবে এগুলো 10 ইঞ্চি কলাম, ওই কলামের উপরে ছাদ হবে। আচ্ছা, এখন আসি, আর মানে টোটালি চারপাশে ইটের গাঁথনি এটা বুঝিনি, অর্থাৎ যে কলামগুলো এখানে কত, কোনো ধরনের লোয়া থাকবে না, মানে রড যেটাকে বলে, এটা জাস্ট ইটের গাঁথনির উপরে হবে, 10 ইঞ্চি ইটের গাঁথনির উপরে কলাম আপনার এই ছাদটা হবে। এখন চিন্তা করেন আপনি যদি একটা ভূমিকম্প, আমি জিজ্ঞাসা করছি যে ভূমিকম্প যদি আসে, তারাই বলছে যে ভূমিকম্প আসলে অবশ্যই এটা রিক্স। তো এখন সরকার 14 লাখ টাকা দিচ্ছে, 14 লাখ টাকার ঘর, সেটা তো আরও 2-3 বছর আগের বরাদ্দ, বর্তমানে তো আর ওই বরাদ্দই চলে না, 2-3 বছর আগে যখন এই বরাদ্দটা হয়েছে তখন রটের দাম ছিল 50 টাকার নিচে কেজি, এখন রটের দাম তো 100 টাকা প্লাস, তাই রট তো ছাদে দিবে অবশ্যই, তাই না? নাহলে ছাদ কি বাঁশ দিয়ে ঢালাই করবে? অবশ্যই ছাদে রট দেবে, মানে ব্রিক ফাউন্ডেশন, মানে ব্রিকের উপরে ছাদটা হবে, তো আমার মাথায় ধরে না। 14 লাখ টাকার জায়গায় এখন 14 লাখ টাকার জায়গায় আরও নিচে নামি গেছে, মানে কীভাবে? আমি বলি, ওনারা আমারে দেখায় 5% এদিকে কাটা যাবে, 12% ওইদিকে কাটা যাবে, মানে টোটাল অ্যামাউন্ট থেকে অবশিষ্ট সব হিসেব মিলে দেখলাম 10 লাখ কত টাকার মতো থাকে। যাক ভালো, 10 লাখ কত টাকা, এটা দিয়ে বিল্ডিং করা সম্ভব, একটা টিনের ঘর করতে এখন 5-6 লাখ টাকা লাগে। যাক, তো কেমন, তো এর ভিতরে থাকছে হলো আপনার ইলেকট্রিক সরঞ্জাম, ফ্যান ট্যান সহ যাবতীয় আপনার যে ইলেকট্রিক সরঞ্জামগুলো আছে এগুলো বাবদ প্রায় 1 লক্ষ কত টাকা, 35,000 মতো মনে হয়, আমি দেখাবো। কিন্তু আবার আপনার স্যানিটারি বাবদ, যে স্যানিটারি তো বুঝেনি, টয়লেটের কমে টমেট বেসিং টেসিং মিলে ওখানেও 1 লক্ষ কত টাকার মতো, আবার আপনার ফার্ম, ফানের ফার্মটা মোটর টোটর মিলে ওখানেও 70-80,000 টাকার মতো। এই তিনটা দাগ আলাদাভাবে দেখানো হয়েছে, মানে টোটাল যে লিস্টটা ওটা আমি দেখলাম, লিস্ট আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। কিন্তু এখন এই যে আপনার ওনারা এই অবশিষ্ট 10 লাখ টাকা থেকে যদি এই টাকাটা চলে যায়, আর কত টাকা রইল ভাই? 6 লাখের মতো মনে হয়।
এখন 6 লাখের মতো আসলে এটা দিয়ে কিভাবে বিল্ডিং করবে আমার মাথা ধরে না, তাও আবার ছাদ দেবে ইটের গাঁথনির উপর। আচ্ছা এটা কতটুকু ঝুঁকি এটা তো আমি বুঝতেছি, তাই না? আচ্ছা যাদের করে ফেলছে ভাই তাদেরটা তো আমি বলতে পারবো না, তবে টোটাল বাজেট আমার যেটা তাদের তা। এখন ওনাদের ওখান থেকে ঘুরে ঘুরে একটা কথাই বলা হচ্ছে, আপনারা কন্ট্রাক্টরের সাথে রিলেশনটা ভালো রাখবেন, যদি কোনো টাকা পয়সা দিতে হয় কন্ট্রাক্টরকে 2-4 পয়সা দিয়ে, বেচারা কষ্ট করতেছে। আচ্ছা কন্ট্রাক্টর তো বুঝুন ভাই, মানে যে কাজ করবে তো কন্ট্রাক্টরকে টাকা দেবো, ভালো কথা, ও ভালো কাজ করবে, কিন্তু ভাই টাকা তো কম, অ্যামাউন্ট তো কম, এই টাকা আর কি কাজ করবে? আচ্ছা এবার আসেন, কন্ট্রাক্টরের জন্য আলাদা বরাদ্দ থাকবে না? মানে কন্ট্রাক্টর আমার বিল্ডিংটা কাজ করে দেবে, তার জন্য কি সরকার আলাদা কোনো বরাদ্দ রাখছে, মানে টাকা মজুরি মজুরি? না ভাই, আমার যে টাকাটা অর্থাৎ মুক্তিযোদ্ধাকে যে টাকাটা 14 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, ও টাকা থেকেই আপনার মজুরি খরচ দেওয়া হবে, সেটা তারা প্রসেস করে কেটে রেখে দেবে। ওই যে বললাম না 5%, 12% বিভিন্ন বা। আই এম অবাক, যাক দেখুন আমি ড্রয়িং সহ যাবতীয় যে কাগজপত্রগুলো আছে, কোন খাতে কত সব কিছু নিয়ে আসছি, তাদের টোটাল ড্রয়িংটাও নিয়ে আসছি, কলামে কত টাকা খরচ হচ্ছে, আপনার যে ওয়ালে কত টাকা, ছাদে কত টাকা বরাদ্দ, ফ্লোরে কত টাকা বরাদ্দ, রঙে কত টাকা বরাদ্দ, টাইলসে কত, স্যানিটারি যে আপনার ব্যাচিং ট্যাচিংয়ে কত, টোটাল খরচগুলো আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে, আমি ড্রয়িংটা নিয়ে আসছি। তো এখন ওনাদের সাথে যে বললাম যে আসলে তো আমার যে কাজটা করবে, তো কন্ট্রাক্টর সাথে আমি একটু ডিটেলে আলোচনা করতে চাই, ওনারা বললো যে ভাই কন্ট্রাক্টর আছে, তো কথা বলেন। তো কন্ট্রাক্টরের সাথে কথা বললাম, ভাই কন্ট্রাক্টর দেখি কাজ করতে রাজি নেই। আমি তো অবাক, কি রে ভাই কাজ করতে রাজি নেই, সরকারি সরকার দিচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে বাড়ি, কন্ট্রাক্টর কাজ করতে রাজি নেই, কেন রাজি নেই? কন্ট্রাক্টরের সাথে ফাইভেট আলাপ করার পর কন্ট্রাক্টর আমারও বললো ভাই ফোসা না, এই কাজ বর্তমানে যে অবস্থা আমাদের তো ভাই ফোসা না। যাক এখন ও করবে না, কয়েকটা কাজ বলে ফেন্ডিংয়ে আছে, 12টা না কয়টা কাজ পেন্ডিংয়ে পালাই রাখছে, 30-40% এরকম করে। আমি কই হাই আল্লাহ, তা আমার পরে আমি আবার মানে ওই একজন অফিসার ছিল ওনার সাথে কথা বললাম, উনি বলে যে আমি ওনাকে বললাম যে এরকম কোনো ওয়ে আছে কিনা আমি আলাদা ঠিকাদার দিয়ে কাজটা সেরে নেওয়ার, বললো না এরকম কোনো ওয়ে নেই, গভর্নমেন্টের লাইসেন্সদারি ঠিকাদার লাগে, যাক সেটা ভিন্ন হিসেব, তা আমাকে এখন ঠিকাদারও খুঁজতে হবে মনে হয়। এখন আসেন, ঠিকাদারের অপশনটা এটা এখানে গেল। এখন আমার বাড়ির ভিতরে যদি রাস্তা টাস্তা কোনো ধরনের চিকন হয়, আপনার ওই আমাদের এখানে আমরা হাতর বলি, হাতর হাতর বলতে কি বিশাল জমি, দেখা যায় জমির মাঝখানে আমার বাড়ি, আমি বর্ষাকালে তো নৌকা দিয়ে যাই, মানে এরকম যদি কোনো মুক্তিযুদ্ধ থাকে কিংবা আপনার বাড়ি ঠিক আছে রাস্তা চিকন, তাহলে ক্যারিং খরচ আপনাকে দিতে হবে। এবার আসেন, ক্যারিং খরচ হিসেবে দেখা যায় আপনার আরও 1-2 লাখ টাকা নিজের পকেট থেকে ঢালতে হবে, এটা কিন্তু ওই ওই টাকা থেকে যাবে না, ঠিক আছে? অনেক কিছু বুঝলাম, তারপর এখন এই যে সমস্যাগুলা, হায় আল্লাহ আমি তো অবাক। আচ্ছা এবার আসি রুমের বিষয়, কি দিচ্ছে? একটা লিভিং রুম, একটা ড্রয়িং রুম, তারপরে আপনার হলো 2টা বেডরুম, 2টা বেডরুম সম্ভবত 10x12 মনে হয় ফিট, 10 ফিট বাই 12 ফিট এরকম লেখা আছে ড্রয়িংয়ে, আমি দেখাবো, আমার ঠিক মনে নেই। তারপর আপনার লিভিং রুম যেটা, এটা সম্ভবত 9 ফিট বাই 7 ফিট এরকম হবে, মানে এই টোটাল এরকমে 10 ফিট বাই 9 ফিট বাই এরকম হতে পারে। আবার আপনার ড্রয়িং রুমটাও এরকম সেম ছোট, মানে মোটামুটি বেডরুম দুটো একটু বড়, 10x12 সম্ভবত। আবার 2টো টয়লেট আছে, 2টো টয়লেটের মধ্যে একটা টয়লেট ফল ছাদ হবে, ফল ছাদ তো বুঝেন মানে আপনার মাথার উপরে একটা ছাদ হয়, তারপরে মেইন ছাদ, এ ফল ছাদ, আরেকটা টয়লেট ডাইরেক্ট একদম উপরের ছাদ, মাঝখানে কোনো ফল ছাদ নাই। একটা কিচেন রুম থাকবে, আর বারান্দা ওই যে যে সিস্টেমটা আমার আগের ভিডিওতে দেখেছি, সামনে একটা বারান্দা থাকে, বারান্দার ছাদ থাকে আর চারিপাশ খোলা আর কি, মানে দুই পাশ খোলা, বারান্দার দিয়ে উঠতে হয় আর কি, মানে মূল বারান্দা দিয়ে উঠবেন, মোটর সাইকেল উঠানোর জন্য একটা জায়গা করে দেবে,
আর বারান্দা দিয়ে উঠা বিল্ডিং এর ভিতরে যায় আর কি। ভিতরে টাইলস মাইলস হয়, আমার মাথা ধরে না ভাই কেমনে টাইলস দিব, মানে টাইলসের যে বর্তমান দামে তো টাইলস এরকম একটা বিল্ডিং এ টাইলস করতে মানে 2 লাখ টাকা হয় না, মানে অর্থাৎ সর্বনিম্ন হিসেব করলে 3-4 লাখ টাকা লাগে। কি টাইলস দিবি, কেমনি বিল্ডিং করবো, আমার মাথা ধরে না। তো এইটা নিয়ে ভাই আমি চিন্তিত, আমি টেনশনে আছি, আল্লাহই ভালো জানে। তো আমি ভিডিওতে গিয়ে হালকা পাতলা আপনাদেরকে দেখাবো ড্রয়িং ড্রুইং সম্পর্কে, এগুলো নিয়ে আরও অনেক ভিডিও পাবেন, যেহেতু এখনও কাজ শুরু হয় নাই। কাজ শুরু হবে, কাজ শেষ হবে, এই পাখে অনেক ভিডিও আসবে, আমি ধাপ টু ধাপ সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু আপনারা সবাই মিলে যদি একতাবদ্ধ হয়ে মানে এই বিষয়টা গভর্নমেন্টের নলেজে দেন, আমি আশা করি ভবিষ্যতে, এখন 30,000 মুক্তিযোদ্ধা ঘর পাবে, অলরেডি একটা কাজ চলমান আছে, 2023 সালে এই কাজ হ্যান্ডওভার দেওয়ার কথা, মানে কমপ্লিট করার কথা 2023-এর সম্ভবত অক্টোবরে, কিন্তু সম্ভব না, কারণ ওই যে করোনা যে 1-2 বছর গেল মহামারী, এটার কারণে কাজ পিছিয়ে গেছে। আবার এই যে এখন সারা বিশ্বে মন্দা, ডলার সংকট, রিজার্ভ সংকট, হ্যাঁ আপনার বিভিন্ন ধরনের প্রবলেম, ক্রাইসিস, হ্যাঁ এইসবের কারণেও কাজটা পিছিয়ে গেছে, অনেক ঠিকাদার কাজ করতে চাচ্ছে না, এটার কারণও আছে। তো এই টোটাল প্রসেস মিলে 23 সালের যেটা শেষ হওয়ার কথা সেটা হয়তো আরও বাড়বে। তো এখন মূলত মূল যে বিষয়টা সেটা হলো, আমরা সবাই মিলে যদি একতাবদ্ধ হয়ে ভবিষ্যতে যেসব মুক্তিযোদ্ধারা ঘর পাবে, তাদের জন্য যদি আমরা অন্তত সবাই মিলে একতাবদ্ধ হয়ে যদি গভর্নমেন্টের এটা নলেজে দিতে পারি যে এই যে বরাদ্দটা এটা আসলে হচ্ছে না, এবং কি এই কাজটা সেনাবাহিনীর মাধ্যমে অথবা সরকারের নিজের তদারকির মাধ্যমে করালে অল্প সময়ের ভিতরে, যে একটা টাইম দিবে যার ভিতরে হ্যান্ড ওভার করতে হবে এবং টাকার অ্যামাউন্ট আরও বাড়াতে হবে, টোটাল প্রসেসটা মিলে সব কিছু ডেভেলপ করতে হবে, তাহলে যাইয়া এই ঘরে থাকা একজন মুক্তিযোদ্ধার জন্য সম্ভব রিল্যাক্স শান্তি মতে। না হলে এখন বর্তমানে যে ঘরটা দিচ্ছে বা দেবে, আমার মনে হয় না যে এই ঘরে সঠিকভাবে থাকা সম্ভব হবে, কেননা ভূমিকম্পে, ঘূর্ণিঝড়ে আপনার এইসব ঘরের প্রচুর পরিমাণ ক্ষতি হবে, এবং ছাদ ডালাই যেটা দেবে ওটা 3 ইঞ্চি না 5 ইঞ্চির কথা আমাকে বলছে, আমার কাছে রেকর্ড আছে ঠিক মনে নেই, আমি দেখাবো। তো এই যে ছাদটা ঢালাই, এই ছাদে কিন্তু কেউ উঠতে পারবে না, এটা টোটালি কোনো সিঁড়ি থাকবে না এটা ডাইরেক্টলি, কারণ এই ছাদে উঠাটাও রিক্স, লোডের একটা ব্যাপার আছে। তো এখন চিন্তা করেন, তাদের ওখান থেকেই যেসব কর্মকর্তারা আছে তারাই বলতেছে রিক্স, তারাই মানে আমাদেরকে যেখানে উৎসাহ দেবে সেখানে তারাই আমাদেরকে, মানে আমরা এখন আনইজি ফিল করতেছি আমি নিজেও। তো এখন সরকার দিচ্ছে, আমি নেব না কেন, সবার প্রশ্ন একটা থাকতে পারে, অনেকে পায় না আর আমরা পাইও নিতেছি না, হ্যাঁ আমি নেব, কিন্তু ঘটনা হলো আমি না, সবাই এখন থেকেই চেষ্টা করেন নিজ নিজ জায়গা থেকে জিনিসটা গভর্নমেন্টের নলেজে দেন, তাহলে জিনিসটা এখনই ডেভেলপ হবে, এখনই গভর্নমেন্ট চাইলে রুলস চেঞ্জ করে নতুন আপডেট দিতে পারে, এখনই আমরা সবাই জিনিসটা করা প্রয়োজন, অথবা গভর্নমেন্ট চাইলে এই যে টাকাটা, টোটাল টাকাটা, এটা মুক্তিযোদ্ধাদের আন্ডারে কাজটা, অর্থাৎ আপনি মুক্তিযোদ্ধাকে বলতে পারে আপনি কাজে হাত দেন, কিছু টাকা নেন, নিজের কন্ট্রাক্টর দিয়ে করান, নিজের পকেট থেকে আরও কিছু টাকা দিয়ে নিজের মন মতো করে করেন, আমরা মানে সরকার বলবে যে আমি এটা দিচ্ছি আপনাদেরকে, 14 লক্ষ টাকা আপনারা নেন, যাই দিচ্ছেন দেন, 14 লাখ আমাদেরকে দেন, আমাদের হাতে দেন, মুক্তিযোদ্ধাদের হাতে দেখ, মুক্তিযোদ্ধারা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে নিজেরা কন্ট্রাক্টর ঠিক করে বীর নিবেশ করবেন, ভালো কথা, মুক্তিযোদ্ধারা যাতে একটা বীর নিবেশ সুন্দর করে থাকতে পারে, তারাও কিছু টাকা খরচ করে সুন্দরভাবে করুক, এরকম একটা সিস্টেম করতে পারেন, তাহলে একটা ঘরে থাকা পসিবল, না হলে এই ঘরে থাকাটা পসিবল না। ঠিক আছে, ঘর দিচ্ছেন এরকম নাম, মানে সরকার ঘর দিচ্ছে, আসলে এটা নাম কাও আসতে ঘর দিচ্ছে। ঠিক আছে, আমি আর বেশি কিছু বলবো না ভাই, এটা থাকবে আপনার ফ্রন্টিং আর কি, মানে এখানে আপনার বারান্দা হিসেবে থাকবো, এখানে একটা ফিলার হবে স্টিলের, এই ফিলার দিয়ে এখানে টিন হবে, এটা খালি থাকবে টোটালি, আর এই পুরাটা ছাদ হবে, শুধু এটা তো হবে না ছাদ। আচ্ছা, ওই যে আমরা সিঁড়ি
গরুদের কোনো সিনিটি নেই, গরু মুরগি ছাগল পালার জন্য কিসের সেট, ওটা কিসের কই এখানে নেই, আবার নলকূপ আলাদা, ওগুলো তো উল্লেখ হলো। হ্যাঁ, এখানে আপনার ইয়ে আছে, সাবমার্সিবল কল আছে, সাবমার্সিবল এটার সাথে আছে, আর আপনার এই বাজেটের সাথে, এই বাজেট সব এখানে আপনার টাইসও আছে, কারেন্টের কাজও আছে, কোনোটা বাদ নেই। আপনার এই যে দেখছেন আপনার ফ্যান আছে, সেটটা 1, 2, 3 সেট, সেটটা কেমন আছে আপনার? ট্যাঙ্কি ভালো কোম্পানি, আরে ভাই অবশ্যই ভালো কোম্পানি, দেখা ভাইঙ্গা পড়ে। মূল সমস্যাটা ব্রিক ফাউন্ডেশন যেটারে বলে, মানে ব্রিকের উপরে সাথে ওরা কি কি দিচ্ছে, ফ্যানও দিচ্ছে, আপনার যা একটা একটা সংসারে যা লাগে, সংসারে যা লাগে, এই যে সুদের ইয়েও দিতেছে, লবণ দিব না এটা চিন্তা করছি। আচ্ছা, খাট পালং সম্পর্কে যে কিছুদিন আগে শুনলাম, এটা কি আসলে বৌদি? ঠিক আছে আসো, তোমার হয়েছে? আমি এক মিনিট আনলাম, তুই এই বিষয়টা বুঝি না রে, এই ভাই যেরকম বুঝেছে আমরা কি ড্রয়িং খুলি এরকম বুঝবো? সামনে তো লেখা থাকা, আর এই লোকে হলো ডাইরেক্টলি কাস্টমার, ড্রয়িং একটা নাকি, তারপরে ডাইনিং একটা, লিভিং রুম আছে, এই যে এই যে ভাই ভাই শুধু এই জায়গাটা একটু বুঝে দিন, কোনটা কোন রুম? এই যে মাস্টার মাস্টার বেড লেখা আছে, তো বেডরুম, বেডরুম, লিভিং, লিভিং, কিচেন, কিচেন, ডাইনিং, ডাইনিং, টয়লেট, হাগবি, হাগবি, এটা আপনি ইচ্ছে করলে এটারও একটা রুম বানিয়ে নিতে পারবেন পরবর্তীতে। ওইটা তো বারিন দেয়, এটা বসার জন্য যে দিছি উপরে টিন, খালি থাকবো টিন দিব, তাহলে এদের বাইরে হওয়ার সিঁড়ি কি এটা? এটা এটা দিয়ে উঠে, ও তাহলে এটাকে রুম করে নেওয়া যাবে, হ্যাঁ পরবর্তীতে, হ্যাঁ এটা দিয়ে উঠে এখান থেকে ঢুকে, এখান থেকে আবার হুন্ডা উঠানো লাগে দিছি। আমরা কলম দিয়ে যদি সবাই ঘুমাইতেছে, আপনার এই টয়লেট একটাতে ছাদ আছে, আবার যেমন ধরেন এইটাতে ছাদ আছে, এটাতে ছাদ নাই, এটা কিরকম? এটা হচ্ছে এই ওই 7 ফুট পরে যে একটা ছাদ দেয় আমাদের লিন্টেলে, ওই ছাদটা ফল ছাদ আর কি, এটাতে আছে আবার এটাতে না, এটা খোলাই থাকবে। আর এটা কি রুমের সাথে অ্যাটাচড? এটা এটা ডাইরেক্ট ওয়াল উঠে যাবে আর কি, এটা খালি থাকবে, 7 ফুটে যাই ইয়া হবে, লিন্টেল হবে না, ডাইরেক্ট ছাদ, ডাইরেক্ট ছাদে যাবে, এটা খালি থাকবে আর কি। আচ্ছা, মানে যেটারে ফল ছাদ কয়, এটার ফল ছাদ হবে না, এটার ফল ছাদ হবে, বুঝতে পারছি, একটার ফল ছাদ হবে, একটা ডিজাইনে লেখা আছে, আপনার লিন্টেল পর্যন্ত হবে, দুইটা ছাদ হবে, সরকার এমন একটা কাজ, আর আপনার পুরো লিন্টেলও হবে না, মানে একটা ঘরে আমরা এরকম একটা লিন্টেল দিই না 7 ফুট উপরে, এটা পুরো লিন্টেলও হবে না, এই না না এই কাটা লিন্টেল আছে, এখান দিয়ে হবে, এ মানে যেখান থেকে যেখান থেকে ইয়ে আছে আর কি, এই সবগুলো ধরো ফাউন্ডেশন নিচে, যেখানে 10 ইঞ্চি ওয়াল ওখানে লিন্টেল হবে না, আর যেখানে 5 ইঞ্চি ওয়াল ওখানে লিন্টেল আছে। ফাউন্ডেশন নিতে গেলে মোটামুটি 4-5 লাখ টাকা যাবে। আর আর একটা বিষয় আছে, আপনার ছাদের ঢালাইটা হবে 4 ইঞ্চি। আচ্ছা, এত পাতলা? না পাতলা না দিলে তো বিপদ, আপনার এটা ব্রিকের উপরে করবো, ব্রিকের উপরে তো ইটের 5 ইঞ্চি দিয়ে এটা ফেসার পড়বে না, ইটের উপর তো ফেসার, তাহলে তো কেউ ইচ্ছে করলে ছাদের, না না ছাদের উপরে উঠে টোটাল নিচে, সিঁড়ি তো নাই, সিঁড়িয়ে তো না, আমরা ছাদে মানে ছাদে উঠতেও পারে, না না এটা টোটাল কি কইছে, ছাদে উঠে ওরা ঢালাই দেন না, আর আমরা উঠলে সমস্যা কি, মানে এটা ওটার উপরে কোন, আমরা ছাদে টয়লেটে 3 ইঞ্চি ঢালাই দিই উঠেন না মানুষ, এটা 5 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই গিয়ে তো অবশ্য, মানে উপরে টিন সেট করা যাবে যদি কেউ ফাউন্ডেশন না দিয়ে, না না মুক্তিযুদ্ধের সিস্টেম যে এটা, এটা বীর নিবাসের একটা সিস্টেম আছে, নিচে যদি গেট বিম থাকে তাহলে 3 সেট করতে পারেন, গেট বিমে তো না, ফাউন্ডেশন মিলে তো আর কোনো ঝামেলা না, না তাহলে তো ঝামেলা না, আমরা 5 ইঞ্চিও দিতে পারবেন, 5.5 ইঞ্চিও দিতে পারবেন, এটা আমরা সিঁড়ি দিতে পারবেন। আচ্ছা, ওইটা দিলে কি সিঁড়ি দেওয়া যাবে? সিঁড়ি দিলে 1 বছর পরে দিতে হবে, মানে আপনারা ওই জামানত পাওয়ার পরে দিতে, জামানত, আর এটা ওদের শোকে যাতে না পড়ে প্রথম অবস্থায় ওইটাই, কারণ বীর নিবাসটা যখন ইয়ে করবো ছবি টবি তুলবো করবো, আর এটা তো সিঁড়ি টিড়ি দিন করছে, এই কষ্ট দিল ভাই, অনেক কিছু বুঝছি ভাই, ধন্যবাদ ভাই, অবশ্যই, ঠিক আছে ভাই।
আমার যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আমি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলবো, মুক্তিযোদ্ধার সন্তান। এটাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।